প্রাণ গোপাল গত 30 বছরে চান্দিনার কোন লোকের কাছ থেকে ফিস নিয়েছে বলে আমি জানি না কুমিল্লার রেমিটেন্সে এক নাম্বার প্রশাসনিক ক্রাইটেরিয়াতে কুমিল্লা 6 বছর দাওয়াত বাংলাদেশ এক নাম্বার জেলা খাদ্য উৎপাদনে ডেন্সিটি অফ পপুলেশন হাইয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড কুমিল্লা 41 এর পর আমাদের সন্তানরা পড়বে এতে আমেরিকা বিতে বাংলাদেশ সিতে কুমিল্লা আজকের অনুষ্ঠানের আসলে প্রধান বক্তা বলা যায় প্রাণ গোপাল দত্ত আমাদের বন্ধু চান্দিনার এমপি পণ্ডিত মানুষ 517 জনকে আমরা বৃত্তি প্রদান করব তারা মেধাবী ছাত্র ওনারা অনেক কিছু সংযোজন করেছে ওগুলো আমি বাদ দিলাম মেধাবী ছাত্র এই 517 জন থেকে যদি একজন প্রাণ গোপাল দত্ত হতে পারে তাহলে আজকের অনুষ্ঠান সার্থক হবে আপনারা হয়তো ভাবছেন প্রাণ গোপালের কথা কেন বলি এই ভাই ডাক্তার আছে প্রাণ গোপাল ডাক্তার আছে আরো অনেক ডাক্তার আছে এই যে যারা শুধু পেশাকে অর্থ রোজগারের কাজে ব্যবহার করে নাই এই জন্য তাদেরকে আমি উদাহরণ দিতে চাই এবং প্রাণ গোপাল যারা সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করেছে যারা উপলব্ধি করেছে যে তাদের লেখাপড়ার পিছনে এই রাষ্ট্রের একজন কৃষক একজন শ্রমিক একজন মেহনতি মানুষের ঘামের টাকায় তারা লেখাপড়া করেছে এবং তাদের কর্মজীবন আমি দেখেছি প্রাণ গোপাল গত 30 বছরে চান্দিনার কোন লোকের কাছ থেকে ফিস নিয়েছে বলে আমি জানি না আর আমাদের বন্ধু হিসাবে যখনই আমি তাকে টেলিফোন করেছি আমি বলেছি তোমার কাছে কালকে সকালে একটা অপারেশন হবে তুমি একটু খেয়াল করে আমার কাছে আসছে একটু বলে দেওয়ার জন্য প্রাণ গোপাল আমাকে বলে তোমার রোগী ফ্রি এই আমি এই জন্য তাদেরকে বলছি পণ্ডিত লোক জ্ঞানী লোক আয়েব সাহেব আর আমাদের আমার বন্ধু প্রাণ গোপাল আয়েবের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক সেও কুমিল্লায় যখন ভালো প্র্যাকটিস করতে আমি দেখেছি দরিদ্র মানুষ আসলে তার প্রেসক্রিপশনও দিয়েছে স্যাম্পলের ওষুধও দিয়ে দিয়েছে সে ইস্পাত 41 ইস্পাত বাংলাদেশ বিনির্মাণে আমরা যে যেখানে আসি সততা এবং নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব কিন্তু আমার একটা কোশ্চেন আসলো প্রাণ গোপাল এই প্রাণ গোপাল আমি হতাশ হয়ে গেলাম এই জায়গায় ডাক্তার তো পাবো না সামনে সব তো বিসিএস সব বিসিএস ডাক্তার পাবো না তাহলে মানুষের কি হবে সেবাধর্মী কাজে আসতে হবে তোমাদের কষ্ট হবে কষ্ট হলেও আমাদের তোমরা না থাকলে এমনি আমাদের লোকজন সব বিদেশ যে ট্রিটমেন্ট করে এরপরে কি হবে আমাদের ডাক্তার হতে হবে আমি হাত তোলে যা বললাম না ডাক্তারের জন্য সব বিসিএস কম ফোজে তাড়াতাড়ি চাকরি নাকি মাস্টার্স করলেই তো বিসিএস পরীক্ষা দেওয়া যায় আর ডাক্তারি তো মোটামুটি ঢুকলে 5 বছর কইল 7 বছর আগে বাড়িতে রে কুমিল্লার রেমিটেন্সে এক নাম্বার গত 6 বছর যাবৎ প্রশাসনিক ক্রাইটেরিয়াতে কুমিল্লা 6 বছর দাওয়াত বাংলাদেশ এক নাম্বার জেলা খাদ্য উৎপাদনে ডেন্সিটি অফ পপুলেশন হাইয়েস্ট অফ দি ওয়ার্ল্ড কুমিল্লা তারপরেও আমরা এই বছর আমাদের খাদ্য যা দরকার 62 লক্ষ মানুষের খাদ্য উৎপাদন করার পর জাতিকে আমরা প্রায় 3 লক্ষ মেট্রিক টন খাদ্য অতিরিক্ত উৎপাদন করে দিয়েছি আমাদের দরকার 1,03,000 মেট্রিক টন মাছ আমরা 2,65,000 মেট্রিক টন মাছ উৎপাদন করেছি তাহলে কুমিল্লাকে পিছিয়ে কি বাংলাদেশ এগিয়ে যাবে কুমিল্লা গুলো এগোবে বাংলাদেশ আমি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে বৃত্তি অনুষ্ঠানে আমি আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননী শেখ হাসিনার কাছে আবারও নিবেদন করব কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ দিন এই নিবেদন করে আমি আমাদের সবাইকে বলবো আমি সব বক্তৃতায় বলি যে আমরা ছোটকালে লেখাপড়া করতাম আমরা বলতাম এতে অ্যাপেল বিতে বল ফিতে ক্যাট আমাদের 41 এর পর আমাদের সন্তানরা পড়বে
এতে আমেরিকা বিতে বাংলাদেশ সিতে কুমিল্লা আমরা সেই বাংলাদেশ এবং সেই কুমিল্লা বিনির্মাণ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই